হ্যালো এভরিওয়ান আমি অরিত্র আজ আমি তোমাদের মেমোরি ট্রিক্সের সাহায্যে ইন্ডিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভ পড়াবো ভিডিওটা সবটা দেখলি ডাব্লিউ বিসিএস প্রিলিমস মেন্স এস এসসির সিজিএল সিএইচএসএল এমটিএস রেল ডাব্লিউবিপি এবং ডাব্লিউ যে কোনো কম্পিটিভ এক্সাম টোটাল কভার হয়ে যাবে এবং এর বাইরে তোমাদের এক্সট্রা কিছু পড়ারও দরকার পড়বে না এমনকি মেমোরি ট্রিক্সের সাহায্যে তোমাদের মুখস্থ করারও দায়িত্ব আমার শেষে তার প্রমাণও পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলে আসা যাক আজকের টপিক বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া তো নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যেটা আসে সেটা হলো বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন স্টেটে অবস্থিত এবং এই বায়োস্পিয়ার রিজার্ভে কি কি ফোনা দেখা যায় কি ইম্পর্টেন্ট পানি দেখা যায় এই দুটো কোশ্চেন বেসিক্যালি আসে এছাড়াও অল্প বিস্তার যেগুলো কোশ্চেন দরকার সেগুলো আমার নোটে আলোচনা করা আছে তো তোমাদের প্রথমে বায়োস্ফিয়ার রিজার্ভের একটু ধারণা দিয়ে দিই বায়োস্ফিয়ার রিজার্ভ আর লার্জ এরিয়াস অফ প্রোটেক্টেড ল্যান্ড ফর দ্য কনজার্ভেশন অফ ওয়াইল্ড লাইফ প্ল্যান্টস অ্যান্ড এনিম্যাল রিসোর্সেস মানে কি এই যে দেখতে পাচ্ছ ছবিতে বায়োস্ফিয়ার রিজার্ভটা হয়ে যাচ্ছে একটা বড় এরিয়া যেখানে সংরক্ষণ সংরক্ষণের জন্য এই ল্যান্ডটা ব্যবহৃত হয় কি সংরক্ষণের জন্য বন্য জগৎ উদ্ভিদ এবং পানিদের সংরক্ষণের জন্য এছাড়াও ইট অলসো প্রোটেক্টস দ্য ট্র্যাডিশনাল লাইফ অব দ্য ট্রাইবেল লিভিং ইন দ্যাট এরিয়া এই এরিয়ায় বিভিন্ন উপজাতিরা যারা এখানে বসবাস করে তাদের ট্র্যাডিশানাল লাইফকে তাদের লাইফকেও প্রোটেক্টের জন্য এরিয়াটা ব্যবহৃত হয় তার মানে একটা মোটামুটি ধারণা হলো যে একটা নিরাপদ বড় এলাকা যেখানে বন্য প্রাণীজগত সম্বন্ধে সংরক্ষণের বিষয় জড়িত আছে তাদেরকে সংরক্ষণের জন্যই এই বায়োস্ফিয়ার রিজার্ভটা ইউজ করা হয় এইবার নেক্সট আমরা যেখানে যাচ্ছি যে জোন যে অফ এই জিনিসটা জোনা ডাব্লিউসিএস এর জন্য লাগবে না কিন্তু যখন যাব তখন একটু লাগবে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় এরিয়া সেখানে না তিনটে জোন আছে একদম মাঝে যেটা আছে এই মাঝে যেখানে আমার কার্সারটা দেখো আছে সেটা কোট জোন এর পরেরটা হয়ে যাচ্ছে বাফার জোন এর পরে একটু পরে আর একদম তারপরে যে একদম বাইরের জায়গা সেটাকে বলা হয়ে যাচ্ছে ট্রানজিশন জোন দেখো জোন ধরনের সেটাই লেখা আছে এবার ট্রানজিসন জোনের আর একটা নাম আছে এরিয়া অফ কোঅপারেশন এখানেও ছবিটাই তোমরা দেখে নিতে পারো এবার জোন সম্বন্ধে বলা আছে একটু যে জোনটা কি যে এখানে হিউম্যান অ্যাক্টিভিটি ইস্ট প্রোহিবিটেড এখানে হিউম্যানরা অ্যালাউ নেই একদমই অ্যালাউ নেই কিন্তু মাঝে রিসার্চের জন্য করা আছে দেখো দেখতে পাচ্ছ এই যে ডিপ গ্রিনটা আছে আমার এখানে এখানে এটা জোন রিসার্চ শুধু অ্যালাউ আছে আর বলে লেখা আছে কিন্তু বাদবাকি সমস্ত কিছু অ্যালাউ নেই তারপর বাফার জোন যেটা হালকা একটু তার চাইতে অল্প গ্রিন যেটা আছে হালকা গ্রিন সেটাতে দেখো এখানে কি বলছে সাম সিলেক্টিভ হিউম্যান অ্যাক্টিভিটিস আর পারফর্ম কিছু সিলেক্টিভ হিউম্যান অ্যাক্টিভিটি এখানে পাম পারফর্ম করা হয় যেমন রিসার্চ এডুকেশন লিমিটেড ট্যুরিজম ফিসিং এই জিনিসগুলোর জন্য অ্যালাউ আছে অল্প কিছু ছাড় দিয়েছে এরপর ট্রানজিশন জোন সব জোনই যদি এতটা বাধা রাখা হয় তাহলে তো মানুষ মানবে না সেই জন্য ট্রানজিশন জোন যেটা শেষের দেখো শেষে যে একদম হালকা স্পটটা আছে এই শেষেরটা এটা ট্রানজিশন জোন এখানে কি যে সমস্ত রকম হিউম্যান অ্যাক্টিভিটি বেসিক্যালি এখানে অ্যালাউ করায় করে দেওয়া হয়েছে তো এই আইডিয়াটা হয়ে গেল এরপর আমরা চলে আসি কিছু ফ্যাক্টে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি যে এই কনসেপ্ট অফ বায়োস্পিয়ার রিজার্ভ লঞ্চ সেভেন্টি ওয়ান পার্ট অফ ইউনেস্কোর ম্যান্ড ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এই যে বায়োস্পিয়ার রিজার্ভের এই কনসেপ্টটা কবে লঞ্চ হয়েছে উনিশশো একাত্তরে ইউনেস্কোর ম্যান এবং বায়োস্পিয়ার প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের কনসেপ্টটা চালু হয়েছে এরপর সেকেন্ড পয়েন্টে দেখো লেখা আছে ম্যাপ যে জায়গাটা পেলাম বিভিন্ন পরে পড়ার সময়ও দেখবে ম্যাপ বলে পাশে বিভিন্ন বায়োস্পিয়ারের পাশে লেখা আছে এই ম্যাপ জিনিসটা সম্বন্ধে আমাদের একটু ধারণা দিয়ে দিই তোমাদের একটু ধারণা দিয়ে দিই ম্যাপ প্রোগ্রাম ইজ অ্যান ইন্টারগমেন্টাল সাইন্টিফিক প্রোগ্রাম এটা হয়ে যাচ্ছে একটা সরকারি সাইন্টিফিক প্রোগ্রাম ফর দ্য ইম্প্রুভমেন্ট অব দ্য রিলেশানস বিটুইন পিপল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট গ্লোবালি যেটা করা হয়ে যাচ্ছে মেনলি পিপল এবং ইনভায়রমেন্টদের গ্লোবালি উন্নয়নের জন্য মানুষ এবং পরিবেশের উন্নয়নের জন্য এই প্রোগ্রামটা করা হয় ইউনেস্কো গিফটস স্পেশাল স্ট্যাটাস টু সাম বায়োস্পিয়ার রিজার্ভ বাই দিস প্রোগ্রাম ইউনেস্কো এই প্রোগ্রাম করার মাধ্যমে কিছু বায়োস্পিয়ার রিজার্ভকে ম্যাপ লিস্টের আওতায় আনে এবং তাদেরকে একটু স্পেশাল ট্যাগ দেওয়া হচ্ছে বা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হচ্ছে নেক্সট ন্যাশনাল বায়োস্পিয়ার রিজার্ভ প্রোগ্রাম ইন ইন্ডিয়া ইনিশিয়েটেড ইন নাইনটিন ভারতে কবে থেকে এই বায়োস্পিয়ার প্রোগ্রামের অনুষ্ঠানটা চালু হয়েছে এটা হয়ে যাচ্ছে উনিশশো ছিয়াশির পর থেকে চালু হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান বিভিন্ন পরীক্ষায় এসেও গেছে তোমাদের জেনে রাখতে হবে এরপর ভিভিআই যাকে বলে অ্যাজ অন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি একদম লেটেস্ট ডাটা অনুযায়ী আমি এটা দিয়ে দিয়েছি যে ইন্ডিয়ার ইন্ডিয়া হ্যাজ রিজার্ভ ইন্ডিয়ার রিজার্ভ আছে তার মধ্যে এই ম্যাপের আন্ডারে কতগুলো আছে ইনক্লুডিং ম্যাপ তার মধ্যে বারোখানা আছে এবার নাম্বার ওয়ান স্টেট আমরা যেটা পড়বো সেটা হয়ে যাচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে দেখো উড়িষ্যা বায়োস্পিয়ার রিজার্ভ ছবিতেও দেখে নিতে পারো যে কোন জায়গাটা আছে এ দেখো আমার কার্সারটা যে জায়গায় আছে সিমলিপাল ন্যাশনাল পার্ক চাইলে তোমরা এটা দেখে নিতে পারো কি সিমলিপাল বায়োস্পিয়ার রিজার্ভ এবং এটা এম এ আন্ডারে পড়ছে ব্যাকেটে লেখাও আছে এবং এখানে কি ফনা হয়ে যাচ্ছে গৌর এবার মেন জিনিসটা এই সিমলিপাল রিজার্ভ সেটার সঙ্গে আমি কানেক্ট করব কি করে উড়িষ্যা দেখো উড়িষার সম্বন্ধে অ্যাসোসিয়েট ওয়ার্ড হয়ে যাচ্ছে ওরা বা জাহাজ এই ওয়ার্ডটা এবার সিম্পলি পাল সিমলিপাল সিম্পল ভাবে পালানোর জন্য কি ইউজ করা হচ্ছে উড়োজাহাজ ইউজ করা হচ্ছে বা ওরাই ইউজ করা হয়ে যাচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা বিশেষত সিম্পল ভাবে পালানোর জন্য কি ইউজ করে উড়োজাহাজ ইউজ করে এবং গৌরটাও তোমাদের ইম্পর্টেন্ট কি এর মধ্যে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট কি অফ ফনার মধ্যে মনে রাখতে হবে দেখো এর সঙ্গে গৌরের একটা পিকচারও ইনসার্ট করা আছে তোমরা দেখে নিতে পারো এই বায়োস্পিয়ার রিজার্ভে অ্যানিমালদের ছবিগুলো আমি পাশে প্রত্যেকটারই ইনসার্ট করে দিয়েছি তার মেন কারণ হলো যাতে পড়াশোনায় তোমাদের ইন্টারেস্টটাও ডেভেলপ করে শেখার জিনিসটাও তোমাদের ডেভেলপ করে সেই জন্য ইনসার্ট করা দু নম্বর আসামে যেটা আছে আসামে দুখানা বায়োস্পিয়ার রিজার্ভ আছে তারপর দিন নাম্বার ওয়ানে যেটা আছে ডিব্রু সাইখোয়া বায়োস্পিয়ার রিজার্ভ এবং এর একটা স্পেশাল ক্যারেক্টার হলো হয়ে যাচ্ছে যে এডে ওয়াই স্মলেস্ট বায়োস্পিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া ইন্ডিয়ার সবচাইতে ছোট বায়োস্পিয়ার রিজার্ভ এটা হয়ে যাচ্ছে ডিব্রু সাইখোয়া এবং এখানে কি ফোনা কি আছে গোল্ডেন লেগুর গোল্ডেন ল্যাঙ্গুর দেখো আমরা ছবিতে দেখতে পাবো এই গোল্ডেন লেগুর দেখো সোনালি কালারের একটু দেখতে বলে এটার নাম অনেকটা এটার সঙ্গে এসেছে বলে ধরা হয় এবং দু নম্বরে হয়ে যাচ্ছে মানস বায়োস্পিয়ার রিজার্ভ এবং কি ফোনা কি আছে গোল্ডেন ল্যাঙ্গুর আর আসাম রুফটেড টাটাল দেখো দুটোরই ছবি পাশাপাশি দেওয়া আছে এবার কিভাবে আমরা মনে রাখবো দেখো আসাম অ্যাসোসিয়েট ওয়ার্ড কি আসমান বা আকাশ এবং ডিব্রু সাই থেকে দেখো সাই কথাটা নেব আসমান আসমান বলতে আমরা ভাবি ঈশ্বরের বাসস্থান সেখানে সাই বাবার বাসস্থান সেখানে ঈশ্বর বাবাকে ধরা হয় তো সাই খোয়ার থেকে সাই কথাটা আসামের সঙ্গে কানেক্টেড এবং দু নম্বরে যেটা আছে মানস মানস বায়ুস্পিয়ার রিজার্ভটা কিভাবে আমি মনে রাখবো যে মানুষ সৃষ্টি করেছে কি ঈশ্বর আকাশের দিকে তাকিয়ে তাহলে আমি বলতে পারি যে মানুষ সৃষ্টি করেছে ঈশ্বর ব্যাস কানেক্টেড দুটো ওয়ার্ডই এবার না কিছু কিছু স্টেটে দুটো করে বায়োস্ফিয়ার থাকবে এবং দুটো বায়োস্ফিয়ারে ওই ধরনেরই ফনা পাওয়া যাচ্ছে যেমন দেখতে পাচ্ছ গোল্ডেন ল্যাঙ্গুর শুধুমাত্র মানস বায়োস্পিয়ারিজম নয় ডিব্রু সাইখোয়াতেও দেখা যাচ্ছে তার মানে নিয়ারেস্ট বায়োস্পিয়ার রিজার্ভগুলোই সেম টাইপের ফোনা তোমরা প্রায়শই দেখতে পাবে কিছু ইম্পর্টেন্ট ফোনার জন্য আমি ট্রিক্স দিয়ে দিয়ে দেবো তোমাদের সবগুলো ট্রিক্সের সাহায্যে মনে রাখার দরকার নেই কারণ এগুলো থেকে কম কোয়েশ্চেন আসে কিন্তু যেই ইম্পর্টেন্ট ফোনাগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমি তোমাদের স্পেশালভাবে ট্রিক্স দিয়ে দেবো মুখস্ত করার হেল্পের জন্য নেক্সট আমরা চলে আসছি ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য ট্রিক্স দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না কারণ আমাদের এখানে বাসস্থান সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এমএিল লিস্টেড এবং এখানের কি ফনা হয়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আমার কাসারটা যেখানে আছে সেইটা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট আমি চলে আসছি সিকিমে সিকিমে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এমএিল স্টেট এটাও সবাইকারই জানা আছে যে কাঞ্চনজঙ্ঘা পর্বত কোথায় অবস্থিত সেটা সিকিমে অবস্থিত এটা সবারই জানা এরপর যেটা ইম্পর্টেন্ট কি ফ্যাক্ট হাইলাইট করা আছে ইয়েলো কালিতে দেখো ফার্স্ট মিক্সড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া বাই ইউনেস্কো ইউনেস্কোর দ্বারা প্রথম মিক্সড হেরিটেজ সাইট মিক্সড হেরিটেজ কথাটার মানে হয়ে যাচ্ছে এখানে ন্যাচারাল বৈশিষ্ট্যও পাওয়া যাবে তার সঙ্গে কালচারাল বৈশিষ্ট্যও পাওয়া যাবে এরম এক ধরনের সাইট হয়ে যাচ্ছে ইউনেস্কোর দ্বারা ফার্স্ট কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এখানে কি ফোনা কি আছে স্নো লেপার্ড অ্যান্ড রেড পান্ডা দেখো একটা ভালো জিনিস বলি দেখো যেখানেই দেখবে বরফের জায়গা সেখানেই স্নো লেপারটা আছে অনেকবার পরীক্ষা এসেছে এই স্নো লেপার শুধুমাত্র সিকিমে নয় আদার যে সমস্ত জায়গায় আমরা দেখব যে বরফের জায়গা সেখানেই কিন্তু স্নো লেপারটা পাবে এটা তোমাদের খেয়াল রাখতে হবে এবার কাঞ্চনজঙ্ঘা ডাইরেক্ট তোমরা মনে থাকবে তা সত্ত্বেও আমি একটু হিন্স দিয়ে দিই দেখো সিকিম অ্যাসোসিয়েট ওয়ার্ড আমি কি মনে রাখতে বলি শিক্ষা খুচরো পয়সা এবার এই থেকে কান কথাটা নেবো শিক্ষা দিয়ে তুমি অনেক কিছুই কিনতে পেতে পারো বর্তমান দিনে পসিবল হচ্ছে বডি পার্টসও কিনে নেওয়া সো কানও কিনে নেওয়ার কথাটা এটার সঙ্গে অ্যাসোসিয়েট করে রাখো জাস্ট মনে রাখার জন্য আমি বলছি যে কানও ধরো কেনা যাচ্ছে শিক্ষা দিয়ে টাকা দিয়ে ব্যাস এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং নিচে আমার স্নো লেপার্ড এবং রেড ফান্ডার আছে তোমরা পিডিএফটা যখন ডাউনলোড করে নেবে এই ছবিগুলো দেখে নিতে পারো ইন্টারেস্ট ডেভেলপমেন্ট করবে কারণ যে কোনো জিনিস ইন্টারেস্ট সহকারে জিনিসটা আর মানে মুখস্থ করতে হবে এই জিনিসটা থাকে না এবং ট্রিক্সের সাহায্যে পড়ছো আরও তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে এরপর আমরা চলে আসি মেঘালয়াতে মেঘালয়াতে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এটা আন্ডারে পড়ছে এবং এখানে কি ফোনা কি আছে কি ফোনা এখানে আছে হুলক গিবন্স এর একটা স্পেশাল ক্যারেক্টার হয়ে যাচ্ছে মোস্ট এনডেঞ্জার্স অ্যাপস ইন ইন্ডিয়া ভিভিআই কোয়েশ্চেন কিন্তু এটাও তো এটার জন্য আমি ট্রিক্সও দিয়ে দেবো ফোনাটার জন্য এবার কিভাবে আমি মনে রাখবো তোমাদের আগে ছবিটা দেখায় যে গিবন কিরাম দেখতে এই হুলক এই গিবনটা এরকম দেখতে মোস্ট ইন্ডেন্জিয়ার মনে হয়ে যাচ্ছে সবচাইতে বিলুপ্ত অ্যাপস ইন্ডিয়ার মধ্যে বন্য মানুষদের মধ্যে বন্য প্রাণীদের মধ্যে সরি বন্য প্রাণীদের মধ্যে সবচাইতে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে এই হুলক গিবন্সটা এবার কিভাবে অ্যাসোসিয়েট করবে মেঘালয়ের সঙ্গে নগরে দেখো নো নো কথাটা নাও আর মেঘালয় থেকে মেঘ কথাটা নাও আমরা অনেকেই আছি যারা চায় একটু রৌদ্র ঝলমল আবহাওয়া থাকবে নো মেঘ মেঘ চাইছি না ব্যাস কানেক্টেড এবার হুলক গিবন্সটা এটা কিভাবে নগরেকের সঙ্গে অ্যাসোসিয়েট করবে দেখো লক কথাটা নাও লক নো নো এন্ট্রি লক করে দিয়ে যাচ্ছি নো লক ব্যাস কানেক্টেড নেক্সট নেক্সট আমরা চলে আসি অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে একটাই বায়োস্পিয়ার রিজার্ভ আছে দেহাং দিবাং বায়োস্পিয়ার রিজার্ভ তো কীভাবে আমি অ্যাসোসিয়েট করাবো দেখো অরুণাচল প্রদেশ সম্বন্ধে যে ইমেজিংটা আমি ক্রিয়েট করতে পারি অরুণ অরুণ ইয়াং বয়সে টেরোরিস্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে তো অরুণের মাথাটা হ্যাং করছে হ্যাং করছে অরুণের মাথাটা ডি হ্যাং এর হ্যাং কথাটা নাও আর এদিকে অরুণ কথাটা নাও ব্যাস এটাও অ্যাসোসিয়েট হয়ে গেল নেক্সট নেক্সট আমরা চলে আসি আন্দামান নিকোবরে আন্দামান নিকোবরে এক নম্বর পয়েন্টে আমরা যেটা পড়বো গ্রেট নিকোবর আইল্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ এটা তো নামটার সঙ্গেই আন্দামান নিকোবর কথাটা আছে তোমরা এমনি দিয়ে মনে থাকবে এবং এটা লিস্টেড এবং এখানে কি ফোনা কি আছে সল্ট ওয়াটার কোকোডাইল আর নিকোবর টেলট ম্যাসাক ছবিটাও তোমরা দেখে নিতে পারবে এবার দেখো যে নিকোবরটা কোনখানে আছে একদম চারিদিকে সমুদ্র মাঝে একটা দ্বীপ এইখানে আছে তো এখানে তো সমুদ্রের রিলেটেডই পানি হবে তাই জন্য সল্ট সল্ট ওয়াটার সমুদ্রের ওয়াটার এইভাবে তুমি এটাও মনে রাখতে পারো আর নিকোবর নিকোবর নামটার সঙ্গে অ্যাসোসিয়েট করে গেছে সো সেই জন্য এই ফনা দুটোও তোমাদের এমনি মুখস্ত হয়ে যাচ্ছে তার মধ্যে নিকোবর লং ম্যাসাক কোশ কোশ্চেন কিছুবার এসে গেছে বিভিন্ন পিএসসির এক্সামে তোমরা এটা খেয়াল রাখবে নেক্সট আমরা চলে আসি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের নাম্বার ওয়ান কি বলছে যে এখানে কোল্ড ডিজার্ট বায়োসফিয়ার রিজার্ভ আছে এবং এখানে কি ফোনা আছে স্নো লেপার্ড দেখো আমি আগেও বলেছিলাম যেখানে পাহাড় পর্বতের বিষয় পাবে সেখানেই স্নো লেপারটা থাকবে এর আগে কাঞ্চনজঙ্ঘাতেও পেয়েছো এখানে হিমাচল প্রদেশেও পেয়েছো যেখানেই দেখবে যে পাহাড় উঁচু জায়গা বরফের জায়গা সেখানে স্নো লেপারটা পাবে খেয়াল রাখবে তো এটা তোমরা মুখস্থ করে ফেললে এবং এই স্নো থেকে কোশ্চেন এসেছে এবং তার সঙ্গে এক নম্বর পয়েন্ট কি লেখা আছে এক নম্বর পয়েন্টে লেখা আছে ডেজার্ট দেখো হিম হিমাচল প্রদেশের হিম কথাটা নি বরফ কোল্ড ঠান্ডা ঠান্ডা বরফ অ্যাসোসিয়েটেড এবং এখানে স্নো স্নঠের ছবিটাও দেওয়া আছে দেখো কত ওয়ান্ডারফুল দেখতে নেক্সট নেক্সট আমরা চলে আসছি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে হয়ে যাচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক এন্ড বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এটা লিস্টেড এবং এখানেও দেখছো উত্তরাখণ্ডে কি উত্তরাখণ্ডে আমরা যদি যাই নন্দা দেবীতে এটাও সেই পাহাড়ি এলাকা পাহাড় পর্বত সেই জন্যই হিমালয়ান স্নো লেপার্ড আছে সেই স্নো লেপার্ড আবার পেলাম তাহলে কাঞ্চনজঙ্ঘা এর আগেরটাতেও নন্দাদেবীতে এর আগেরটাতেও আমরা পেয়েছি দেখে নেওয়ার একবার এর আগেরটাতেও আমরা পেয়েছি যেখানে হিমাচল প্রদেশে কোল্ড ডেজার্টটা পড়াচ্ছিলাম কোল্ড ডেজার্ট বায়োস্পিয়ার রিজার্ভ এবং এখানেও নন্দাদেবীতেও আমরা পেলাম তো তোমরা এটাও খেয়াল রাখতে পারবে এবার এই ওয়ার্ডটা কিভাবে তুমি অ্যাসোসিয়েট করে রাখবে উত্তরাখণ্ড এর সঙ্গে নন্দা দেবী ওয়ার্ডটা কিভাবে অ্যাসোসিয়েট করবে দেখো উত্তরাখণ্ড খণ্ড কথাটা নিতে বলি খণ্ড বা ভাগ আর নন্দা নন্দাদেবী দেবী থেকে দেখো নান কথাটা নাও নানপুরির কথা ভাবো নানপুরি খাওয়ার সময় আমাদের কি খণ্ড বা ভেঙে ভেঙে মানে ভাগ করে খেতে হয় ভাগ করে সেটাকে খেতে হচ্ছে নানপুরি ভাগ করে খেতে হচ্ছে বেশ অ্যাসোসিয়েটেড কারণ তো গোটা খেতে পারবে না সো সেটার জন্য তোমাকে কাটতে হচ্ছে ভাগ করতে হচ্ছে ব্যাস অ্যাসোসিয়েট করে নিবে নেক্সট আমরা চলে আসছি গুজরাটে গুজরাটে এক নম্বর হয়ে যাচ্ছে গ্রেট রান কাচ কাফিয়ার রিজার্ভ এবং এটা হয়ে যাচ্ছে ওয়াইজ বিগেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া এটা স্পেশাল ইম্পর্টেন্ট ক্যারেক্টার এটা কিন্তু ভিভিআই সবচাইতে বড় বায়োস্ফিয়ার রিজার্ভদের মধ্যে এটা এবং এখানে কি ফোনা কি আছে ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ এবার কিভাবে আমরা মনে রাখবো এই ইন্ডিয়ান ওয়াইল্ড ড্যাশটাও থেকেও পরীক্ষা এসেছে আমি দুটোই কানেক্ট করে দিচ্ছি দেখো গুজরাট সম্বন্ধে যে ইমাজিনটা আমি ক্রিয়েট করতে পারি যে চারিদিকে সমুদ্র এবং গুজরাটটা আছে ছবিতেও দেখে নিতে পারছো অনেকেরই জানি গ্রেড রানটা অনেকেরই জানা এই গ্রেড রান অফ কাজ এই জায়গাটা অনেকেরই চেনা সেই জায়গার সঙ্গে অ্যাসোসিয়েট করে মনে রাখতে পারো এবার যাদের জানা নেই তাদের জন্য আমি বলছি কিভাবে মনে রাখবে যে এই গুজরাট থেকে প্রাইম মিনিস্টার আমাদের বিলং করছে আমাদের প্রাইম মিনিস্টারের বাড়ি হয়ে যাচ্ছে গুজরাটে তো একজন গ্রেট মানুষের গ্রেট জায়গা থেকে গেছে এর সঙ্গে অ্যাসোসিয়েট করে নিতে পারো কি ফোনাটা কি মনে রাখবে আমরা ইন্ডিয়ানরা গ্রেট আমরা ইন্ডিয়ানরা গ্রেট মহান সো ইন্ডিয়ান গ্রেট এটার সঙ্গেও তোমরা অ্যাসোসিয়েট করে নিতে পারছ কি এবং ওয়াইল্ড ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাসের পিকচারটাও এখানে ইনসার্ট করা আছে দেখে নেবে নেক্সট আমরা চলে আসছি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে দুখানা বায়োস্পিয়ার রিজার্ভ আছে নম্বর ওয়ান পাঁচমেরি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এটা ম্যাপ লিস্টেড এবং এখানে কি ফনা কী আছে জায়েন্ট স্কুইডাল এই কি ফনাটা এখানে অতটা পরীক্ষায় আসতে দেখা যায় না কিন্তু পাঁচমেরি ন্যাশনাল পার্ক সেটা অনেকবারই কোশ্চেনে এসেছে এবার দু নম্বরে আমি কি পাবো দু নম্বরে পাবো হয়ে যাচ্ছে জায়েন্ট স্কুইডালের ছবিও আছে দু নম্বরে হয়ে যাচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা এমেবি লিস্টেড এবং এটা হয়ে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট ডাটা যে লেটেস্ট বায়োস্পিয়ার রিজার্ভ এটা সবচাইতে লেটেস্ট যুক্ত হওয়া বায়োস্পিয়ার রিজার্ভ যেটা দু হাজার এসেছে লাস্ট লাস্ট এন্ট্রি হয়েছে বায়োস্পিয়ারের আঠারোতম এন্ট্রি এবং এটা হয়ে যাচ্ছে লাস্ট এম এ বি ইনক্লুডেড বায়োস্পিয়ার রিজার্ভ ইউনেস্কো তার ম্যাপ প্রোগ্রামের মাধ্যমে লাস্ট ম্যাপ লিস্টেডও করেছে এই বায়োস্পিয়ার রিজার্ভকে সেটা দু হাজার কুড়িতে এই ইয়ারগুলোও এখানে খেয়াল রাখতে হবে ফার্স্ট আর লাস্ট এই ইয়ারগুলো আমাদের অবভিয়াসলি খেয়াল রাখতে হবে এবং এখানে এক্সট্রা ডাটা দেখো দেওয়া আছে কি ফোনার নাম যেখানে স্লোথ বিয়ার আর নীল গাই দেখো একটা ভালো জিনিস এই যে নীল গাই কথাটা এই নীল কথাটার সঙ্গেই তোমরা কিন্তু নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভকে অনেকেই করে ফেলে অ্যাসোসিয়েটেড যারা কোশ্চেন সেটার তারা কিন্তু ইচ্ছা করেই এই নীল গাইটাকে রাখে এবং মানে যারা অ্যান্সার দিচ্ছে ক্যান্ডিডেটরা এটা কিন্তু গুলিয়ে ফেলে তো তোমাদের নীল গাই পান না এটা কিন্তু আলাদাভাবে তোমাদের মুখ খেয়াল রাখতে হবে আমি বারবার করে এই জিনিসটা বলে দিলাম এবং বিয়ার এবং গায়ের ছবিও নিচে দেওয়া আছে একটু তোমরা চাইলে দেখে নিতে পারো এবার আমি অ্যাসোসিয়েট করবো কি করে যে মধ্যপ্রদেশের সঙ্গে পাঁচমেরি আর রিজার্ভকে দেখো মধ্য মধ্য বা মধ্য আমরা কথাটা নিই মধ্যপ্রদেশ থেকে এবার পাঁচমেরি থেকে আমরা কিভাবে মনে রাখব যে পাঁচজনকে হত্যা করে পাঁচ মেরি থেকে পাঁচজনকে মেরে একজন সম্রাট বা রাজা হলেন বা পাঁচ জনের সম্পত্তি একজনা দখল করে নিচ্ছেন পাঁচজনকে মেরে দিয়ে মধ্যমণি হলেন পাঁচজনকে পান্না বায়োস্পিয়ার রিজার্ভটাকে আমি কিভাবে মনে রাখবো যে পান্না যে মধ্যমণি হলেন তাকে হিরে পান্না সমস্ত কিছু নিয়ে সে উপভোগ করছে সে সেটাকে ভোগ করছে হীরা হিরে পান্না নিয়ে সো সঙ্গেও মধ্যমণি বা মধ্যপ্রদেশ এই জিনিসটাকে আমি অ্যাসোসিয়েট চেষ্টা করলাম এরপরে চলে আসি এলে যেটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় আচাংমার অমরকণ্টক বায়োস্পিয়ার রিজার্ভ দেখো ছবিটা দেখো এই যে যেখানে আচাংমার অমরকণ্টক বায়োস্পিয়ার রিজার্ভ আছে সেটা ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের সঙ্গে জায়গা শেয়ার করছে আমার কারসারটা দেখো দুটো জায়গার সঙ্গে দুটো স্টেটের সঙ্গেই সেটা শেয়ার করছে কারণ আমরা জানি বায়োস্পিয়ার রিজার্ভ মানি বড় জায়গা তাহলে হতেই পারে এবং এটা এম এ বি লিস্টেড এবং এখানে যে কি ফনাটা আছে এশিয়ান হোয়াইট ব্যাকড ভালচার সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ছবিটা দেখে নাও একবার তো এটাও ইম্পর্টেন্ট এটাও খেয়াল রাখতে হবে আমি ট্রিক্সের সাহায্যে বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে যে দেখো মধ্য 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 বা মধ্যমণি মধ্যপ্রদেশ সম্বন্ধে ছত্রিশগড় সম্বন্ধে অ্যাসোসিয়েট ওয়ার্ড ছত্রিশ এবং আচাংমার অমরকণ্টক সম্বন্ধে অমর কথাটা নাও যে মধ্য ছত্রিশ জন মধ্যমণি অমর হয়ে আছেন সৈনিকের কথা চিন্তা করো যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করছেন তাদের কথা চিন্তা করো ধরো ছত্রিশ জন সৈনিক বা মধ্যমণি তারা তো আমাদের মধ্যমণি যাকে বলে তারা দেশের জন্য প্রাণ দিয়েছে ছত্রিশ জন মধ্যমণি অমর হয়ে আছেন ব্যাস কানেক্টেড এইবার এশিয়ানের সঙ্গে কিভাবে আচাংমার আমার কান্টাক্টটা অ্যাসোসিয়েট করবে দেখো এশিয়ান এশিয়ানরাও জগতে একটা বিশাল বড় কাজ করেছে তার জন্য অমর হয়ে থাকবেন সেই জন্য এশিয়ান আর অমর এই কথাটাকে আমি অ্যাসোসিয়েট করলি তোমাদের টোটালটা খেয়াল থাকবে এরপর আমরা চলে আসি অন্ধ্রপ্রদেশে এমে থাকা সেখানে একটাই বায়োস্পিয়ার রিজার্ভ আছে শেষা চালাম হিলস বায়োস্পিয়ার রিজার্ভ কীভাবে আমরা মনে রাখবো দেখো অন্ধ্র ব্যক্তি আমি ইমেজটা ক্রিয়েট করতে বলি অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে শেষা চালাম তাদের চলতে অসুবিধা হয় চালাম কথাটা নাও চলতে অসুবিধা হচ্ছে কাদের অন্ধ্র ব্যক্তিদের অন্ধ্র ব্যাস কানেক্টেড নেক্সট নেক্সট আমরা চলে আসি তামিলনাড়ুতে তামিলনাড়ুতে গাল্প অফ মান্নার বায়োস্পিয়ার রিজার্ভ আছে যেটা এম লিস্টের মধ্যে পড়ছে এবং এটা হয়ে যাচ্ছে ফার্স্ট মেরিন ফার্স্ট মেরিন বায়োস্পিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া একমাত্র বা একমাত্র নয় ফার্স্ট সমুদ্রে থাকা বায়োস্পিয়ার রিজার্ভ ফার্স্ট সামুদ্রিক বায়োস্পিয়ার রিজার্ভ ইন্ডিয়ার সেটা হয়ে যাচ্ছে গালপাম এখানে কি ফোনক দেখো ছবিটা দেখে নাও সিকাও এর এরকম টাইপের দেখতে তো কিভাবে আমরা খেয়াল রাখবো তামিলনাড়ু নাড়ু কথাটা নিতে বলি আমি মিষ্টি এবং মান্নারের মান কথাটা নাও যে কেউ কারো বাড়ি অতিথি এলে কারো বাড়িতে অতিথি এলে তাদের বাড়িতে মিষ্টি না থাকলেও তাদের মান বাঁচাতে কি দেয় নাড়ু দেয় মান বাঁচাতে নাড়ু দিচ্ছে অতিথিদের ব্যাস কানেক্টেড এবং শিকাউটা তোমরা ডাইরেক্ট মনে রাখো এটাও কিন্তু অল্প বিস্তার ইম্পর্টেন্ট খুব বেশি খুব বেশি ইম্পর্টেন্ট নয় তাও খেয়াল রাখবে নেক্সট আমরা চলে আসি তামিলনাড়ু অ্যান্ড কেরালা এ দেখো ছবিতে দেখো তামিলনাড়ু এবং কেরালা এইখানে আগাস্তামালা আমার কার্সারটা যে জায়গা এটাই আছে এইখানে আগাস্তামালা বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত দুটো স্টেটের সঙ্গে জায়গা শেয়ার করে এটা অবস্থিত মানে বর্ডারে অবস্থিত আছে আগস্তামালা বায়োস্ফিয়ার রিজার্ভটা এবং এটাই স্টেট কি ফোনা কি দেখা যায় নীলগিরি টাওয়ার এশিয়ান এলিফ্যান্ট এই দুটো দেখা যাচ্ছে আমি কি বলেছিলাম যে নিকটবর্তী জায়গায় বিভিন্ন সেম পিসিসগুলো একই ধরনের দেখা যায় এরপরে আমি যখন নীলগিরিতে যাব নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভে যাব তখনও দেখবো যে নীলগিরি টাওয়ারটা পাচ্ছে যেহেতু এগুলো অ্যাসোসিয়েটেড স্টেট সেই জন্য কাছে পিটে পাওয়া যাবে নীলগিরিতেই ধরো এইখানে তোমার নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ আছে কতটা দূরত্বে আছে একই দূরত্বে তাই জন্য এই পিসিসটা এই জায়গায় যেতেই পারে সেই জন্য খেয়াল রাখবো এবার ই আগাস্তা মালাইটা কিভাবে তামিলনাড়ু এবং কেরালার সঙ্গে মনে রাখবো দেখো নাড়ু নাড়ুর টেস্ট কি মিষ্টি কেরালার সঙ্গে অ্যাসোসিয়েট কি করলার তেঁতু মিষ্টি তেঁতু একটা আলাদা টাইপের কম্বিনেশন তার সঙ্গে মালাইয়ের কম্বিনেশন কম্বিনেশন নাও ঠান্ডা কম্বিনেশন কুলফি মালাই ঠান্ডা তো টেস্টের হিসেবে একটা মিষ্টি একটা তেতু একটা ঠান্ডা টাইপের ঠান্ডা মিষ্টি টাইপের এইভাবে তোমরা তিনটে জিনিসকে অ্যাসোসিয়েট করে মনে রাখতে পারো এবং পিসিস দুটো খুব একটা ইম্পর্টেন্ট নয় একটু দিকে রাখতে পারো তো আমি ট্রিক্স দিচ্ছি না পিসিস এর জন্য আর আলাদাভাবে এরপরে ভিভিআই যেটা যে তামিলনাড়ু কর্ণাটক এবং কেরালা এই তিনটে জায়গার সঙ্গে জায়গার মধ্যে অবস্থিত একটা বায়োস্পিয়ার ডিজার্ভ হয়ে যাচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা এম এ দাকো দেখো যেখানে কারসারটা আসে এটাই কেরালার কিছু অংশ আছে তামিলনাড়ুর কিছু অংশ আছে কর্ণাটকের কিছু অংশ আছে যদি কোশ্চেনটা ইনডাইরেক্টও করে যে তিনটে স্টেটের সাথে কোন বায়োস্পিয়ার রিজার্ভ ইন্ডিয়ার মধ্যে থাকা কোন বায়োস্পিয়ার রিজার্ভ জায়গা শেয়ার করছে সেটা হবে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ ম্যাপ দেখে একটুখানি এই জন্য আমি পড়াচ্ছি তোমরা ম্যাপ দেখে পড়বে এটা এবং এটার বিশেষত্ব কি ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া এটা হয়ে যাচ্ছে প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ ইন্ডিয়ার ফার্স্ট বায়োস্পিয়ার রিজার্ভ যেটা উনিশশো ছিয়াশিতে এসেছিল এবং এটা ফার্স্ট ম্যাব ইনক্লুডেড বায়োস্পিয়ার রিজার্ভ ম্যাবের আওতায়ও ও আসা প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ যেটা দু হাজার সালে এসেছে এইটাও তোমাদের খেয়াল রাখতে হবে এইবার এর কি কি আছে নীলগিরি ল্যাঙ্গুর নীলগিরি টাওয়ার লায়ন টেল্ট মাসাক দেখো লায়ন টেল মাসাক এর টেলটা দেখো আলাদা টাইপের তো এই তিনটার মধ্যে নীলগিরির সঙ্গে অ্যাসোসিয়েট করে নীলগিরি টাওয়ার আর নীলগিরি ল্যাঙ্গুয়েজটা তোমরা খেয়ালই রাখতে পারবে এবং লায়ন টেলটা মনে রাখবে এবার তিনটে স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েট করে নীলগিরি কিভাবে মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি দেখো নীল একটা বাচ্চা ছেলে তামিলনাড়ুর নাড়ু কথাটা নাও কর্ণাটক থেকে অ্যাসোসিয়েট ওয়ার্ড কি নাটক আর কেরালা থেকে কারলা বা উচ্ছে নীল বাচ্চা ছেলেটাকে তার গার্জেনরা মিথ্যে করে বলছে যে নাড়ু খাও নাড়ু খাওয়ার নাটক করে তাকে করলা বা উচ্ছে খাই দিচ্ছে বাচ্চা ছেলে তো খেতে চায় না সেই জন্য নীল বাচ্চা ছেলেটাকে গার্জেন নাড়ু খাওয়ার নাটক করে করলা খাই দিয়েছে তো এইটা যদি তুমি খেয়াল রাখতে পারো সমস্ত স্টেট একসঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে তো তোমাদের টোটাল বায়োস্পিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া কমপ্লিট

কান কাঞ্চনজঙ্ঘার কান কোনটার সঙ্গে বডি পার্টস এখন টাকা দিয়ে পাওয়া যাচ্ছে ব্যাস ব্যাসা টাকা ব্যাস অ্যাসোসিয়েটেড নেক্সট আমরা চলে আসি ইন হুই স্টেট ইজ দ্য বায়োস্পিয়ার রিজার্ভ লোকেটেড এস এস সি এম এস দু হাজার একুশের কোয়েশ্চেন এ মেঘালয়া বি অরুণাচল প্রদেশ সি নাগাল্যান্ড ডি সিকিম বাবু নগরেক নিজেরাই অ্যান্সার দিতে পারছো নো কতটা স্ট্রাইক পড়ে যাচ্ছে না নো কোথায় নো কোথায় নো রুদ্র ঝলমলে আবহাওয়া চাই মেক চাইনা না মেক নো মেক ব্যাস অ্যাসোসিয়েটেড নাম্বার থ্রি ইন হুইচ অফ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য সিসার বায়োস্ফিয়ার বায়োস্পিয়ার রিজার্ভ লোকেটেড দেখো একদম রিসেন্ট পরীক্ষা এসেছে এসএসসি সি এইচএস দু হাজার বাইশের কোশ্চেন তো কি কিস হচ্ছে চালাম চলতে নিজেরাই বুঝতে পারছো চলতে অসুবিধা হচ্ছে তো কি অ্যান্সার অন্ধ্র ব্যক্তিদের এরপর আজকের শেষ কোয়েশ্চেন গার্লফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ অব দ্য ফলোয়িং স্টেট এটার অ্যান্সার আমি বলছি না তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আশা করি সবাই পারবে তাহলে নিজেরাই উত্তর দিতে পারছো তারও প্রুফ পেয়ে গেলে এবং এই পিডিএফ বাদে এক্সট্রার একদম কিচ্ছু পড়তে হবে না নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে জয়েন করলেই তোমরা সমস্ত পিডিএফ পাওয়া যাবে পেয়ে যাবে এবং এই ধরনের মেমোরি ট্রিক্সের সাহায্যে কোনো কিছু শেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো যাতে করে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও ভিডিওটা হেল্পফুল হলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও থ্যাংক ইউ এভরিওয়ান